হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর গুড ইভিনিং কারণ আমার ভিডিওটা এখন ইভিনিং থেকে শুরু হচ্ছে তার জন্য তোমাদেরকে গুড ইভিনিং বলছি তো এখন বাজে বিকেল বিকেল নয় সন্ধ্যে প্রায় হয়েই গেছে তো এখন বাজছে সাড়ে ছয়টার মতো আর দেখতে পাচ্ছ আমি বিছানা তুলছি কারণ কি বলো তো কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম ত্রিশু আর আমি তো তার জন্য বিছানা গোছালাম আর এবার চলে এসেছি এই বিছানায় তো দুটো বিছানাই একদম মানে অবস্থা খারাপ হয়েছিল তো এদিকে বিছানা গুছিয়ে এনেছি আর আমার ছেলে ঘুম থেকে উঠেছে তো ওকে একটা জুস দিলাম কারণ ও এখন জল খাবে না জল না খাওয়ার বায়না ধরেছিল তো ভাবলাম চলো জলটা যেহেতু খাচ্ছে না তো একটু জুস দিয়ে দিয়ে এখন বসে দেখো জুস খাচ্ছে আর আমি বিছানায় পুরো কাপড় চুপড় বিছানা জুড়ে আছে তো ভাবলাম চলো এগুলো একটু গুছিয়ে নিই কারণ কিছুক্ষণের মধ্যে সন্ধি প্রদীপ প্রদীপ দেবো তার জন্য তো বন্ধুরা মানে বিকেল টাইম থেকে ভিডিওটা শুরু করেছি ছোট্ট একটা ভিডিও হবে আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে দেখতে থাকো ভিডিওটা আর উনি দেখো পড়তে বসছেন তার জন্য তোমাদেরকে অনেক কথা বলে ফেলেছেন ঠিক আছে আর এই যে আমার নায়িকা থেকে একটা প্রোডাক্ট এসছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিল তো কি বললো আমি ঠিক বুঝতে পারিনি ক্যামেরাটা অন করা ছিল তো ও নিজেই কথা বলে যাচ্ছে যাই হোক এই জায়গাতে আমি মিউট করে দিয়েছিলাম তো তার জন্য তোমাদেরকে বলে দিলাম আর আমাকে বলছে মা ভিডিওটা আমি কন্টিনিউ করছি তুমি কথা বলতে হবে না আমি বন্ধুদেরকে সব কিছু বলে দিচ্ছি তো ওই যেন কি বলেছিল যাই হোক তোমরাও শুনতে পারলে না আর আমিও মিউট করে দিয়েছিলাম তার জন্য আর শোনা হলো না ঠিক আছে তো এখন দেখো আমার ফাঁকে সন্ধি প্রদীপ প্রদীপ হয়ে গেছে আমি এখন চলে এসেছি কিচেনে ত্রিশু পড়তে বসে গেছে ওকে পড়তে বসিয়ে দিয়ে আমি কিচেনে চলে এসেছি সবার প্রথমে দুধ জাল করে নিচ্ছি আর দুধ জাল করবো ত্রিশুকে টিফিন দেব তার জন্য ফটাফট দুধটা জাল করে নিচ্ছি কারণ আমার ছেলের আবার মানে পড়তে বসলে ওর আবার খিদে বেশি পেয়ে যায় তো তার জন্য ভাবলাম চলো দুধটা আগে জাল করে নিই আর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখো দুপুরবেলা মানে বাসনগুলো মাজা হয়েছিল কিন্তু গোছানো আর হয়নি এই টাইম হলেই আমি কিচেনে যখন আসবো তখনই বাসনপত্র গুছিয়ে কিচেনটাকে একটু ক্লিন করার চেষ্টা করি তো কিচেন ক্লিন করব আবার কিছুক্ষণের মধ্যে বান্না মানে রাতের ডিনারের প্রিপারেশান করতে করতে কিচেন আবার সে আবার আগের জায়গাতে চলে যাবে সারাদিন শুধু এই কাজ একবার কিচেন গোছাবো আর একবার কিচেন মানে একদম পুরো অপরিষ্কার করব এটাই মনে হচ্ছে কাজ সারা দিন। গৃহিণীদের মনে এটাই কাজ রান্নাঘরেই জীবন চলে যাবে সারাক্ষণ শুধু রান্নাঘরেই কাজ থাকে বাকি কাজগুলো কখন করতে পারবো ঠিক আমি নিজেও জানি না তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু হলো দেখতে থাকো আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে এদিকে এই পাশটাতে দেখো চাটাও বসিয়ে দিলাম আর প্যাকেট দেখতে পাচ্ছো ওই প্যাকেটগুলোতে আছে শিঙারা মিষ্টি ছিল তো মিষ্টি মোটামুটি খাওয়া হয়ে গেছে এখন সিঙ্গারাগুলো একটু গরম করে নিয়েছি দেখো আর চা করে নিয়েছি তো এমনিতেই আমার সিঙ্গারা ভালো লাগে না কিন্তু আজকে সিঙ্গারাগুলো দেখে কেন জানি না খেতে ইচ্ছে করছিলো তো তার জন্য গরম করে নিয়েছি একদম গরম গরম সিঙ্গারা হয়ে গেছে এখন আর চাটাও নিয়ে এখন চলে যাচ্ছি ছেলে যেখানে পড়ছে বারান্দায় ওকে পড়তে বসিয়েছি সেখানে চলে যাচ্ছি তো চলো চাটা খেয়ে তারপর আবার আসবো কিচেনে রাত্রিবেলার মানে রান্না বান্না শুরু করব তো এখানে আমি দুজনের জন্য দুটো সিঙ্গারা আর মানে চাটা নিয়ে বসে আছেন ছেলেও বসে সাইডে পড়ছে তো একটু চাটা খেয়ে নিই সাথে একটা বিস্কিটের প্যাকেটও নিয়ে নিলাম আমার আবার চা খাওয়াটা মানে বিস্কিট ছাড়া সম্পূর্ণ হবেই না এরকম আমার একটা অভ্যেস হয়ে গেছে তো যত টিফিনই থাকুক না কেন আমার বিস্কিট কিন্তু লাগবেই চায়ের সাথে মুড়িটা আমি এখন আর এত বেশি ভালো পাই না মানে মুড়ি ভালোই লাগে না এখন বিস্কিট লাগবে তো দেখো সাইডে বিস্কিটের প্যাকেটও নিয়ে নিলাম ঠিক আছে তো চলো চাটা খেয়ে নিই আবার কিছুক্ষণের মধ্যেই চলে আসলাম কিচেনে আর আজকে রান্না হচ্ছে দেখো রাত্রিবেলার চিকেন তো চিকেনটা আজকে মা নিয়ে এসেছিলো মা আমাকে একদম চিকেনটা ধুয়ে এদিকে দেখো পেঁয়াজ রসুন আদা আলু সব কিছু একদম রেডি করে নিয়ে এসছে এখন আমার কাজ হলো জাস্ট মশলাটাকে রেডি করব আর চিকেনটা রান্না করব তো এদিকে দেখো আমি মশলা রেডি করে নিয়েছি আর চিকেনটাকে এবার ম্যারিনেট করব ওপরটাতে হচ্ছিল না তার জন্য এটাকে নিচে নামিয়ে নিয়েছি আর এবার ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি তো রাত্রিবেলা বুঝতেই পারছো তাহলে আজকে ডিনারের প্রিপারেশান কি চিকেন হবে আর গরম ভাত তো এ দিয়ে রাত্রিবেলা ডিনার হবে আর এখানে একটু দেখো চিকেনের মশলাটাও রেডি করে নিচ্ছি আর বন্ধুরা মানে কয়েকদিন পরে চিকেনটা খেলে ভালো লাগে না হয়তো মানে এই চিকেন আমার একদমই মানে কেমন জানি একটা লাগে আর কি একদমই ভালো লাগে না এখন তো এখানে দেখো ছেলে আবদার করছিল ওর জন্য কয়েক পিস চিকেনকে এখানে আমি একটু মানে কি বলে এটাকে চিকেন ভেজে নিচ্ছি মানে চিকেন ললিপপ বলো আর যাই বলো ওরকম টাইপের করে চিকেনের বড়া তো ওরকম কিছু একটা করে নিচ্ছি ছেলের আবদার ছিল ওকে একটু চিকেনের বড়া বানিয়ে দিতে তো এই জন্য দেখো এখানে কয়েক পিস চিকেন আমি আলাদা করে নিয়ে নিয়েছি আর এখন বড়াগুলো ভেজে নিচ্ছি তো দারুণ দেখতে লাগছে কালারটা দেখতেই পাচ্ছ দারুণ লাগছে দেখতে আর বন্ধুরা খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছিল তো ছেলের জন্য বেশি একটা খেতে পারেনি জাস্ট একটা আমি খেয়েছি আর ওর বাবা একটা খেয়েছে আর বাকিটা ত্রিশুই খেয়েছে তো ওকে বলছিলাম যে আমাকে আরেকটা দিবি মানে কিন্তু না ও পুরো প্লেটটাই নিয়ে চলে গেল আমাদের সামনে থেকে তো দেখো খুব সুন্দর একটা কালার চলে এসছে আর খেতেও খুব টেস্টি টেস্টি হয়েছে যাই হোক আমরা খেয়ে নিয়েছি আর এখন তোমাদেরকে বলছি তো দেখো চিকেনের বড়াটা করে নামিয়েই এবার চিকেনটা বসিয়ে দিচ্ছি কারণ চিকেনটা দেখলেই আরও কিছুক্ষণ আগে এটাকে ম্যারিনেট করে রেখেছিলাম তো এখন দিয়ে দিচ্ছি কড়াইতে চিকেন আর মানে প্রচুর গরম লাগছিলো তো যাই হোক আজকে দু তিন দিন আবার মনে হচ্ছে গরম বেড়ে গেছে তো কিছু করার নেই কিচেনে তো আরও বেশি গরম একদম ক্লান্তি লাগছিল তো যাই হোক তারপরেও রান্নাটা বসিয়ে দিলাম আর এদিকে দেখতেই পাচ্ছ মানে বড়টা আমি ভেজে রেখেছি তো ছেলে এখন নিয়ে চলে যাবে তোমাদের সাথে শেয়ার করার জন্য একটু রাখলাম আর এদিকে দেখো আমার চিকেন কষানো হয়ে গেল চিকেনে দিয়ে দিলাম ঝোল তো কিছুক্ষণের মধ্যে বন্ধুরা আমার রান্নাবান্না কমপ্লিট হবে আর এ পাশটাতে দেখো ভাতটা করে নিয়েছি তো বন্ধুরা ফাইনালি রান্না আমার কমপ্লিট হয়ে গেছে এখানে মায়ের জন্য নিয়ে নিয়েছে আলাদা করে আর কড়াইতে আমাদের জন্য রেখে দিয়েছি তো কিছুক্ষণের মধ্যে আমরা ডিনারটা করে নেব